যে শিল্পীর শিল্পী হওয়ার গল্প আমরা শুনব, তিনি হচ্ছেন প্রবীণ অভিনেত্রী, মঞ্চের দুর্দান্ত শক্তিমান অভিনেত্রী এবং চলচ্চিত্রের অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী করে ছবি তো আসলাম, ছবি তো আসা হলো প্রথম ছবি ঘরের পাখি দিয়ে। মঞ্চে অভিনয় অভিজ্ঞতাটা একটু বলবেন। যেটাই বলেন, সবচেয়ে আমার কাজ করে আনন্দ পাই আমি কিন্তু মঞ্চে। আসলে আমি মনে করি নার্গিস আপাদের মতো এমন ত্যাগী শিল্পীরা খুব কমই জন্মায়। যারা দিতে আসে প্রাপ্তিযোগটা খুব কম থাকে।